আসসালামু আলাইকুম, আমি অন্দ্রিলা বরিশাল থেকে বলছি। কাছে দূরে দেশ বা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার এই ব্লগটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা জানাই। শরীর একটু সুস্থ হয়েছে তাই ভাবলাম আজকে বাড়ির চারপাশটা একটু পরিষ্কার করব। তো আমি সকালে নাস্তা করার পর নেমে পড়েছি আজকে বাড়িঘর দর একটু পরিষ্কার করার জন্য। তো বাড়ির যেহেতু এখনও কাজ চলতে আছে তো আশেপাশে কিন্তু সব সময় ইট বালি এইসব ছড়ানো ছিটানোই থাকে। তো আমি এবার বাড়ি ছিলাম না, আমার বাবার বাড়ি ছিলাম, তারপর আসার পর থেকে অনেক অসুস্থ তাই তেমনভাবে কিছু গুছাতে পারি নাই। তো আজকে ভাবছি যে আজকে আমি সব কিছু গুছাবো আর কিছু ফুল গাছ লাগাবো, সেই জন্য আসলে ইট দিয়ে এই জায়গা মাটি দিতেছি, এই জায়গায় ফুল গাছ লাগাবো। আসলে এই জায়গায় আরও কাজ আছে, এই জায়গা বসার সিট বানানো হবে। তো আমার কাছে না কেমন যেন খালি খালি লাগতেছিল, আমি সব জায়গা ফুল গাছ না লাগাইতে পারলে আমার সব জায়গা এমনিতেই খালি খালি মনে হয়। তো আমার মতো কে কে আছেন আসলে ফুল গাছ অনেক বেশি ভালোবাসেন অবশ্যই জানাইয়েন। তো এই যে এখন এসে পড়েছি ছাদে, ছাদে এসে আমি কিছু ফুল গাছ নিলাম। আসলে নয়নতারা না সব জায়গায় লাগালেই অনেক সুন্দরভাবে হয় তাই দুইটা নয়নতারা ফুল গাছ নিয়েছি আর এক সাইডে লাগাবো পাতাবাহার। এখন ওই পাতাবাহারটার আসলে কী নাম হবে আমি জানি না, তবে আমি পাতাবাহারই বলাই। তো এই যে লাগাইতে আছি আর আমার পরি আমাকে সাহায্য করতে আছে, লিয়াও অনেক সাহায্য করছে আজকে আমাকে। তো আমি ফুল গাছ লাগাইতেছিলাম আর আমার জামাইটা বলতেছিলাম আমি কিন্তু ফুল গাছ লাগাইতে আছি, তো সে বলতে আছে যে লাগাইও না এইসব জঙ্গল টঙ্গল করো না। তো আমি এবার তারে থ্রেড দিয়ে দিছি যে আমার ফুল গাছ যদি কোনো প্রকারের কাটাকাটি করো এবার তাইলে কিন্তু সব কলা গাছ কাটতে ফেলামো। তো সে আবার কলা গাছ লাগাইতে ভালোবাসে তো এই জন্য। তো তারপর আর কিন্তু কোনো কথা বলে নাই, চলে গেছে। তো সবসময় আমি যে জায়গায় ফুল গাছ লাগাই সেই জায়গায় আসলে তার কেমন জানো বলে এই জায়গায় মশা উইবে, এই জায়গায় জঙ্গল হয়ে গেছে, কাটতে ফেলাই কাটতে ফেলাই। তো আমি সহজে তো কাটতে দিই না, তারপর সবসময় একই কথা বলে, অবশ্য কাটে না। তো এর আগে যখন ফুল গাছ লাগাইছিলাম সামনের দিকে তো ওই জায়গা যখন কাজ করছে তখন আসলে অনিচ্ছাকৃতভাবেই কাটতে ফেলাইতে হয়েছে আর আমার কিন্তু অনেক খারাপ লাগছে। তো আজকে ওই সাইডে গুছানোর জন্য যেহেতু গেছি তো আজকে রান্নাবান্না অনেকটা লেট হয়ে গেছে তাই ভাবলাম আলু ভর্তা করি আর ডাল রান্না করি, আর মেয়েদের জন্য মুরগি রান্না করছি। তো আলু ভর্তা করলে আমাদের ফ্যামিলির কেউ আসলে শুকনো মরিচ দিয়ে খায় না, আর কাঁচা মরিচও আমার কাছে ছিল না তাই আবার ছাদে গিয়ে দুইটা কাঁচা মরিচ নিয়ে এলাম। আর আলু ভর্তার সাথে যদি একটু আচার বা লেবু হয় তখন কিন্তু যে কোনো মাছ মাংসের চেয়েও ভালো খাওয়া যায়, সেই জন্যই আসলে আলু ভর্তা করতেছি। আর আমার মেয়েদের জন্য যেহেতু মুরগি রান্না করতেছি তো ওদের জন্য রান্না করতেই হতো, না হলে আসলে ভাত খায় না। তো যখন আমরা আলু ভর্তা করি বা একটু নিরামিষ তরকারির মতো করি তখন তাদের জন্য স্পেশালভাবে মুরগি রান্না করা লাগে, নাইলে তারা ভাত খাবে না। তো তাদের না খাওয়া অবস্থায় তো আমি রাখতে পারি না, সেই জন্য তাদের জন্য মুরগি রান্না করছি আর আমাদের জন্য আজকে আলু ভর্তা ডাল। প্রতিদিন আসলে ভালো কিছু খাইতেও মনে চায় না, মাঝের মধ্যে আলু ভর্তার ডালটাকেও অনেক মজার মনে হয়। তো জ্বর থেকে উঠেছি তো কিছুই খাইতে মনে চাইতে আসে না, সব কিছুতেই কেমন জানি একটা আষ্টে আষ্টে গন্ধ পাচ্ছি। তো মুখের রুচি একদম চলে গেছে, তো রুচিরে খুঁজে তো আমি আর পাইতেই আসি না, তবুও আজকে এই যে আলু ভর্তা করতে আসি তো লেবু দিয়ে খাইলে হয়তো মুখে একটু স্বাদ লাগবে এই জন্য। তো এইবার ভাইরাস জ্বরে আমার তো অবস্থা অনেক খারাপ করে দিয়েছে। তো আজকে যেহেতু বাড়িঘর পরিষ্কার করতে গিয়েছি তো ওই জায়গায় বসে এত অসুস্থ লাগতেছিল, লাস্টে আমি আসছে একদম শুয়ে পড়ছি, অনেক কষ্ট হয়ে গেছিলো। তো তারপরে এই যে বিকেলে মেয়েকে নিয়ে একটু ছাদে হাঁটাহাঁটি করতেছি, তো আজকে পরি বলতেছিল কি আম্মু শাড়ি পরো আমরা ঘুরতে যাবো, আম্মু শাড়ি পরো ঘুরতে যাবো। তো আমি শাড়ি পরছি, এখন খুব বায়না করতেছিল যে ও ঘুরতে যাইবে, তো এই
কিভাবে কোথায় যাব এখন সেই জন্য আর যাওয়া হয় নাই, তাই ওকে নিয়ে ছাদে যাইয়ে হাঁটতেছি। আর এই দুই দিন ধরে না বৃষ্টি হইতেছে না, তাই কিন্তু প্রচুর গরম। আর একদিন বৃষ্টি না হইলেই কিন্তু আমার গাছগুলোকে আবার পানি দিতে হয়, না হলে পাতাগুলো একদম নেতাইয়ে পড়ে। তো গাছে পানিও দিতেছি, পরি আমার সাথেই আছে। তো গাছগুলোর চেহারা দেখলে না আমি সবসময় বুঝে যাই ওদের এখন পানির প্রয়োজন আছে। আর আমি যখন বাড়ি না থাকি তখন আরও বেশি খারাপ অবস্থা হয়ে যায় আসলে গাছগুলোর, তারপর আবার আসি আস্তে আস্তে ঠিক করি। তো এখন ছাদে অনেক কাজ করার বাকি আছে, তবুও এখন করতে পারতেছি না, শরীরটা একটু ভালো হোক তারপর ছাদে বাদ বাকি যে কাজগুলো আছে ওইগুলো করবো। আর এই যে গাছের পাতাগুলো কেমন হয়ে গেছে, তো এই জন্যই আসলে গাছে পানি দিতেছি। আর আমার ছাদে এবার কেন জানি না খুব ঘাস হয়েছে, প্রত্যেকটা ফুল গাছের নিচে অনেক ঘাস, তো ওইগুলো উঠাইতে হইব, অনেক কাজ আছে আসলে ছাদে। তো একটু বেশি করে খরা দিয়ে লোক মানে শীতকাল আসুক তখন আরও বেশি করে লাগাবো আনে। তো মাটিগুলো আবার ফালাই দিয়ে নতুন মাটি দিয়ে লাগাইতে হবে, অনেক কষ্টের ব্যাপার। আমার ব্লগগুলো আপনাদের কাছে আসলে কেমন লাগে, ভালো লাগে না খারাপ লাগে, আমি আসলে কতটুকু আপনাদের মনের মতো ব্লগ করতে পারি আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমার কাছে অনেক ভালো লাগে, তো সবসময় কিন্তু আপনাদের কমেন্টের আশায় আমি বসে থাকি। তো আজকের ব্লগটি যদি ভালো লাগে তাহলে কিন্তু আজকে একটা কমেন্ট করেই দিন। তা আজকের মতো এইটুকুই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।